بسم الله الرحمن الرحيم. فاروقي رحمة الله عليه انتقاله আগে যখন আমেরিকা আমার থেকে বিদায় নিচ্ছে, তার শেষ কথাটুকু আমি আপনাদেরকে বলবো। তার শেষ বিদায়টা ছিল আমেরিকায় নিউ ইয়র্কে, ওয়াশিংটনের আগে একটা জায়গা আছে যেখান থেকে একজন আল্লাহর ওলি শ্রীলঙ্কার থেকে এসে ইসলাম প্রচার করে প্রায় সেই দেশের সাদা খ্রিস্টান 7000 খ্রিস্টানকে যিনি মুসলমান বানিয়েছিলেন, সেই শায়খ মাইউদ্দিন নামে একজন ফকির রয়েছে ওয়াশিংটনে যাওয়ার পথে আমেরিকায়। তিনি ওখানে জিয়ারত করে এসে দুই দিন পরে আমার থেকে বিদায় নিয়ে আমাকে আমেরিকায় এনে উনি রেখে চলে আসলেন। এরপরে যখন আমি ফারুকি ভাইকে বিদায় দিচ্ছি, ওনাকে আমি হঠাৎ বললাম, ভাই আমার কাছে আপনাকে এই মুহূর্তে ডলারও দিলে আপনি খুশি হবেন না, কারণ আপনি নিজেই ডলারের বাবা, আপনাকে আমি কী দেব? আমার মনে চাচ্ছে দুটি আপেল, একটি আমি রেখে দিই, একটি আপনাকে দিই। কেন? আপনার প্রয়োজন হতে পারে। উনি আমেরিকা নিউ ইয়র্ক এয়ারপোর্ট থেকে যখন আমার হাত থেকে আপেলটা নিচ্ছেন, আমাকে তিনি মামা বলতেন, মামা আপনার এই দেওয়া আর আমার এই নেওয়া আমার জীবনের শেষ। এই মানুষটি কথা বলছেন আর এয়ারপোর্টের দিকে ঢুকে যাচ্ছে, আমি তার দিকে তাকিয়ে আছি, সে আমার দিকে তাকিয়ে আছে, আর কথা হলো না। জিদ্দায় গিয়ে তিনি আমাকে ফোন করলেন যে মামা আমি এসেছি প্লেনে, আমি ডায়াবেটিসের রুগী, আমাদেরকে যথাসময় খাদ্য দেয়নি, প্রায় 3 ঘন্টা পরে আমাকে খানা দিয়েছে, আপনি যে আপেলটুকু দিয়েছেন সেই আপেলটা আমি খেয়ে ডায়াবেটিসের রুগী আমি একটু শান্ত হয়েছি। এই ছিল আমার ওনার সাথে শেষ কথা। এই মানুষটি সবসময় বলতেন, মামা যদি আমি কোনো দিন মারা যাই বা আপনি কোনো দিন মারা যান, আমাদের তো এতটুকু বিশ্বাস আছে দয়াল নবীর সামনে আমাদের সাক্ষাৎ হবে। খোদা কি কসম, জাররা পরিমাণ 19-20 কোনো কালাম নয়, সহি কালাম। ফারুকি যুগের শ্রেষ্ঠ একজন সিফা সালাম ছিলেন, ফারুকি শ্রেষ্ঠ একজন পথ প্রদর্শক ছিলেন, ফারুকি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি স্বাধীন বাংলার সম্পদ ছিল না, তিনি সারা পৃথিবীর সুন্নিয়াতের সম্পদ ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অনুরোধ, বঙ্গবন্ধুর কন্যা হিসাবে আপনার কাছে অনুরোধ, আহলে সুন্নতের জামাতের পক্ষ থেকে আবু সুফিয়ান আবিদুল কাদির আপনার কাছে অনুরোধ, 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 ফারুকি হত্যার বিচারটুকু করে সুন্নি জনতার, লাখ সুন্নি জনতার মনের আগুনটি আপনি নিভিয়ে দিবেন, আপনি সওয়াব পাবেন, আপনাকে আল্লাহ কবুল করবে, আপনি ফারুক হত্যার বিচার করবেন, এই আশা আমরা করি। যদি না করেন, পৃথিবীর কোন আদালত না হলো আল্লাহর আদালত আপনাকে জবাব দিতে হবে, আল্লাহর আদালত আপনাকে জবাব দিতে হবে, আল্লাহর আদালত আপনাকে জবাব দিতে হবে। ফারুকি মৃত্যুর পিছনে রহস্য রয়েছে, বাতিল ফেরকার ষড়যন্ত্র, তিনি নামাজের কারণে, নবী প্রেমের কারণে, মাজারের জিয়ারতের কারণে, দেশের ভালোবাসার কারণে বেঈমানদের শিকার হয়েছেন, তার বিচার আমরা চাই। প্রশাসনের ভাইয়েরা, আপনারা অনেকেই ফারুকের ভক্ত রয়েছেন, অনেক থানার ওসি, অনেক টিউনো, অনেক এডিসি, অনেক ডিসি, অনেক সচিব, অনেক পুলিশ সুপার, অনেক সচিব, অনেক এমপি, অনেক মন্ত্রী, অনেক আওয়ামী লীগ নেতা, অনেক বিএনপি নেতা, অনেক জাতি পার্টির নেতা, অনেক বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা, লক্ষ লক্ষ ফারুকি প্রেমিক রয়েছে, তার বিচারটা হবে না, এটা শূন্যে জনতা কখনো মেনে নিতে পারে না। আমরা অপেক্ষা করব, আমরা দেখব তার বিচার হয় কিনা। বাধ্য করবেন না আমরা আন্দোলন করার জন্য, কারণ আমরা আন্দোলন করব জ্বালাও পোড়াও করব না, আমরা আন্দোলন করব গাড়িতে আগুন দেব না,
আমরা আন্দোলন করব, কোন দোকানপাট লুট হবে না, আমরা আন্দোলন করব, কোন মানুষ কোন প্রশাসনের মানুষ মরবে না, কিন্তু আন্দোলনে যখন নেমে যাব কেউ আমাদের কার পিস পা নিতে পারবে? রাষ্ট্রপতি সহ, প্রধানমন্ত্রী সহ, প্রশাসন, আওয়ামী লীগের উচ্চ নেতাদের সহ সকলকে অনুরোধ করব, প্রয়োজন আমাদেরকে ডাকুন, আমাদেরকে নিয়ে বসুন, আমাদেরকে জানুন কারা হত্যা করতে পারে, কারা মারতে পারে। তার একমাত্র কারণ তিনি মাজারের পক্ষে ছিলেন। ইফতারের সময় অনেক সচিব, অনেক এমপি তার অনুষ্ঠান দেখে দেখে ইফতার করত, সেই খেত। অনেক মাজার যারা জীবনে যাওয়ার সুযোগ নেই তুরস্কে, শ্রীলঙ্কা, সেখানে স্মৃতিগুলা তিনি দেখাতেন। আমরা ফারুকি আজকের কমিটির পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে, আহ্বায়ক যুগ্ন আহ্বায়ক সদস্য সচিব তথা ছাত্র সেনা, যুব সেনা, ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত জামাতের বাংলাদেশের পক্ষ থেকে ফারুকি তোমায় ভুলিনি, ফারুকি তোমায় ভালোবেসে ছিলাম, এখনও বাঁচতেছি, ভবিষ্যতেও ভাসব, তোমাকে দেওয়ার কিচ্ছু নেই, এক এক মন পৃথিবী ভরা স্বভাব, ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এইভাবে তোমাকে দোয়া করছি, আল্লাহ যেন তোমাকে সর্বোচ্চ জান্নাতে স্থান দেয়। সকলকে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে, ভবিষ্যতে যে প্রোগ্রাম হবে এই প্রোগ্রামে আপনার সহযোগিতা করবেন, অর্থনৈতিক সহযোগিতা করবেন, সব দিকে সহযোগিতা করার আহ্বান করে আজকের এই বরুড়া থানার ওসি সাহেব মহোদয় সহ ডিউটি অফিসার সহ সড়ক প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে, সাংবাদিক ভাইদেরকে মোবারকবাদ জানিয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক কবুল করুক।